পাছত টিং মেকাৰ বুলি একো নাই বোলা মানুহে এনে কোৱা কথা, কিন্তু চৰ্চা কৰা মানুহবিলাককে সুধিব লাগিব তেওঁলোকে কেনেকৈ সেইটো দেখিছে। তেনেকুৱা একো নাই, আৰু তেতিয়া চবে লক্ষ্য কৰি থাকে তাৰো কিবা ধান্দা নেকি। এতিয়া মই কাৰোবাৰ তাত আলহী খালেও মানুহে ভাবিব যে বেলেগ কাৰণত আহিছে নেকি। কাৰোবাৰ লগত মই যদি বজাৰত দোকানতো লগ পাওঁ যে সিহঁতে ইয়াতে লগ হৈছে দেখোন, মানে এতিয়া চবে ৰাজনীতিক দৃষ্টিৰে চায়। আজি মই কোকৰাঝাৰ আহিছে, আপোনালোকেও ভাবিছে কি কাৰণত আহিছে, নিৰ্বাচন আহি আছে, তাতিও UPPL আৰু BJP-ৰ পৰা তিনিটা পাৰ্টীয়ে এটা প্ৰস্তাৱ দিছে যে দুয়োটাই একেলগে লগ হৈ পেলাই ইলেকশ্যন খেলোঁ নেকি, বা খেলিলে আমি লাভৱান হ'ব পাৰোঁ। আৰু এই হিচাপে তেখেতসকলে কথা পাতি আছে, ৰাজনৈতিক ৰাজনীতিকত এইটো সাধাৰণ কথা, গতিকে এক হ'ব পাৰিলেতো ভাল, চবৰে স্বাৰ্থটো হ'ল দেশখন সেৱা কৰা, নাগৰিকৰ সেৱা কৰা, গতিকে একেলগে হৈ কৰক বা অকলে কৰক, কামটোতো ৰাইজৰে কাম কৰিব, গতিকে বেলেগ বেলেগ নহয় এক হ'ব পাৰিলে সবকে ভাল কৰে। নহয় ক'ৰবাত ভয় খোৱা বা ক'ৰবাত মানে কি কয় বেছি আত্মবিশ্বাস হোৱা, মানে এইটো মই ক'ব নোখোজোঁ। ইয়াত চোৱা নিৰ্বাচন আহিলে চব ৰাজনৈতিক দলে সক্ৰিয় হ'বই, কাৰণ ৰাজনৈতিক দলৰ কামটোৱেই হ'ল নিৰ্বাচন। আৰু নিৰ্বাচনটো হ'ল, মই সদায় এটা কথা কৈ থাকোঁ যে খেতিৰ নিচিনা, এই খেতিটো কৰিলে চবটো সময়তে খেতি কৰিব লাগিব। গতিকে ৰাজনীতি কৰিছে দেশ চলাবৰ কাৰণে, ৰাজনীতি কৰিছে জনসাধাৰণৰ ৱেলফেয়াৰৰ কাৰণে কাম কৰিব, গতিকে কাম কৰাৰ সঠিক সময়টো হ'ল নিৰ্বাচন। দুৰ্গা পূজা আহি আছে, অহাকালিৰ পৰাই আৰম্ভ হ'ব আমাৰ মা দুৰ্গা, অহাকালি কৈলাশৰ পৰা পদাৰ্পণ হ'ব, মহিষাসুৰক বিচাৰি পালে, আৰু কালিৰ পৰাই পূজা আৰম্ভ মহালয়া। কালি চবে যজ্ঞ দিব যাতে গোটেই বেয়া শক্তি ধ্বংস হয় আৰু চবৰ জীৱনটোত শান্তি হয় আৰু চবে ভালে ভালে চলিব পাৰে। গতিকে এই দুৰ্গা পূজাৰ মানে কি কয় আপোনাৰ আগে আগে দুৰ্গা পূজা হ'বই, এডভান্স মই সকলো ৰাইজকে শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আমাৰ সকলোৰ জীৱনটোৰ যিমান মানে বেয়া, সেই বেয়াবোৰ যাতে নাইকিয়া হ'ল, আমাৰ সকলোৰে মনটো নিজৰ মনৰ বেয়া চিন্তাবিলাক দমন কৰিব পৰা শক্তি আমাক মা দুৰ্গাই দিয়ক, আৰু সদায় বেয়া চিন্তা বেয়া শক্তি হিতৰ লগত যুঁজিবলৈ আমাক সাহস দিয়ক, আৰু সদায় যেন আমি সকলোৰে বা সেই জগতখনৰে ভালৰ কাৰণে অকণমান হ'লেও আমি যাতে কণ্ট্ৰিবিউট কৰিব পাৰোঁ। নাই তেনেকুৱা একো আলোচনা নাই, মই আচলতে আমাৰ চান্তালী সাহিত্য সভা আৰু চান্তালী ছাত্ৰ সন্থাৰ লগতে আদিবাসী ডেভেলপমেণ্ট কাউন্সিলে কচুগাঁৱত মানে চান্তালী ভাষা অসম চৰকাৰে মাধ্যম হিচাপে স্বীকৃতি দিয়া, আৰু অল চিকি বুলি যি স্ক্ৰিপ্ট আছে সেই স্ক্ৰিপ্টটো চান্তালী ভাষাৰ কাৰণে অসম চৰকাৰে স্বীকৃতি দিয়া, তাৰ কাৰণে চৰকাৰক ধন্যবাদ দিয়াৰ এটা ৰাজহুৱা অনুষ্ঠান পাতিছিলে, আৰু মোক মুখ্য অতিথি হিচাপে আমন্ত্ৰণ জনোৱাৰ বাবে মই তাত ভাগ ল'বলৈহে কোকৰাঝাৰত আহিছোঁ। আজি মোৰ কিছু ব্যক্তিগত মানে কি কয় নিজৰ কাম আছে, আৰু আনফালেদি আমাৰ কোকৰাঝাৰত বিধানসভা হোৱাৰ কথা যিহেতু মানে আমি চবে জানো, আৰু সেইটোৰ কাৰণে অকণমান আজি আমি লোকেল MLA আমি চবে মিলি পেলাই কিছুমান মানে জাগা অলপমান পৰিদৰ্শন কৰি অলপ চাই লওঁ যাতে নেক্সট বিধানসভা মানে পাতিব কাৰণে যিখিনি মানে প্ৰয়োজনীয়তা, সেই প্ৰয়োজনীয়তাখিনি আমি কেনেকুৱাকৈ মানে কি কয় সম্পূৰ্ণ মানে কৰিব পাৰোঁ তাৰ কাৰণে মাত্ৰ মোৰ সেইটো কিছু ব্যক্তিগত কিছু আমাৰ অফিচিয়েল, গতিকে আহিছে যিহেতু মই বিধায়ক ডাঙৰীয়াক অনুৰোধ কৰিছোঁ যে আমি একেলগে আজিয়ে অকণমান বিধানসভাৰ যিখিনি মানে আমাৰ দৰকাৰ আছে মানে ইয়াত একমডেশ্যনবিলাকৰ কাৰণে সেইটো অলপ আমি ৰিভিউ কৰি হয় তেনেকুৱা মানে ভবা হৈছে। গতিকে নৱেম্বৰ লাষ্ট আৰু ডিচেম্বৰৰ ভিতৰত
জেনারেলি আমার উইন্টার সেশনটো হয়। গতিকে উইন্টার সেশনটো আমি ভাবিছো যে সরকারে, বিধানসভা তো হল সরকারের বিষয় কোনটো তারিখত করে, কিন্তু আমি যেহেতু কোকরাঝার পাতিব বিচাৰিছো তার কারণে কোকরাঝার আমার তৈয়ারিটো আমি এটা করব লাগিব, কারণ বেশি আর দিন নাই। গতি সেইটে বাকি ইয়াত অধ্যক্ষ আহিছে মানুহে তেওঁলোকৰ কিবা কিবি বিষয় লৈ ফেলে মোর কিবা যদি রিলেটেড ইস্যু আছে সেইটো লৈ আহি কথা পাতিছে। কালিও ফকিরা গ্রাম গৈছিল, তাত মানে মই বেলেগ কিবা কামত গৈছিল, গতি তাতে ফকিরা গ্রামের রাইজে তেওঁলোকৰ ওভারব্রিজের কথা, তেওঁলোকৰ কলেজের সায়েন্স স্ট্রিম খোলার কথা, এইবোৰ বিষয়তো তেওঁলোকে অধ্যক্ষ আছে যেহেতু কি জানিবা হয় বলে এটা আশা থাকে। সবে মোক লগ ধরেছে, মেমোরেন্ডাম দিছে, আজিও কোকরাঝারত মই চাকরি হাউসত যেহেতু আছো, সবে আহিছে, কোনোবা পূজা মাতিবলৈ আহিছে, মই যেহেতু ইয়াত আহিছো তার বাবে, বাকি বিশেষ একো মোর কোনো কার্যসূচী নেই। না তেনেকুৱা একো নাই, মানে কনসার্ন যিসকল মানে কি কয় আমার কর্তৃত্ব আছে তেওঁলোকৰ লগত অলপ আগত আহিছে, কোকরাঝারের সিনিয়র মানে সিটিজেন কেজনমান আহিছিলে পূজার কথা লৈ পেলে, তেওঁলোকে অবগত কৰিছে, তেওঁলোকে অলরেডি মানে মেমোরেন্ডাম সাবমিট করে আহিছে, এমপিক অবগত কৰিছে, আর হিসাবে এমপি সকলেও এইটো কনসার্ন অথরিটিক তেওঁলোকে মানে ডিমান্ডটো কৰি আহিছে। কালিও আলিপুরত গৈ পেলে কোকরাঝারের বিভিন্ন রেলের সমস্যাটো কথা পাতিছে। এটা আমার আলিপুর পড়ার কারণে অকনমান অসুবিধা কোকরাঝার, এই কারণে আলিপুরের নহয় পেলে কোকরাঝার ডিস্ট্রিক্ট মানে অসমৰ যিমানখিনি মানে রেলওয়ে আছে এইটো অসমত থকা ডিভিজন বিলাকত থাকিলে আমার সুবিধাজনক হয়। সেই কারণে আজি মই অলপ মানে কিবার লগত আমার ডিআরএম বিলাকৰ লগতো কথা পাতিছো যে শ্রীরামপুরের পৰা বঙাইগাঁও খিনিও আমি রঙিয়া মানে ডিভিজনত লৈ যাব পাৰো নেকি, গতিকে সেই বিষয়ত মোক আজি অবগত কৰিছে। মই মালিগাঁওর যেটো জেনারেল ম্যানেজার আছে, জেনারেল ম্যানেজার লগত এই বিষয়ত কথা পাতি আমার রেলওয়ে মন্ত্রণালয়লৈকে এটা প্রপোজাল এইটো পঠোৱাৰ কারণে ব্যবস্থাটো করিম, যাতে আমার গোটেই ইয়া রেলওয়ের মানে সম্পর্কীয় কামখিনি অসমৰ মানে যি কার্যালয় আছে জেনারেল ম্যানেজার সেইটোর আন্ডারতে হয় বা রঙিয়াত যেটো ডিভিজন আছে ডিভিজনের আন্ডারতে থাকে, ওয়েস্ট বেঙ্গলত যাতে যাবলগীয়া নহয়। সম্পর্ক নাই, মই অধ্যক্ষ হওয়ার কারণে এইবিলাকত মই ভূমিকা লওয়ার প্রশ্ন উঠে, ভূমিকা লবও নোৱাৰো, এইটো পার্টির কথা, গতিকে পার্টিয়ে কৰি আছে, গতিকে মই এতিয়া কবাত গলে কোনোবা আমন্ত্রণ জনাব লাগিব, গতিকে মই রাজনীতি মিটিংৰ বাদে সামাজিক যিবোৰ অনুষ্ঠান প্রতিষ্ঠান বা কোনোবা বিদ্যালয় মহাবিদ্যালয় বা যিকোনো তেনেকুৱা ধরনের যদি নন পলিটিক্যাল প্রোগ্রাম থাকে মোক ইনভাইটেশন দিলে মই তাতে যাবলগীয়া হয়, কারণ মানুহে আশা করে আমার পৰা আমি অকনমান মানে তেওঁলোকৰ সভা সমিতিত যোৱাটো বিচাৰি, কারণে সেইবোৰ যেনে মই আজি কলো কোকরাঝার আহার মোৰ পার্পাসটো তেনেকুৱা ধরনের। বাকি এইটো দলের কাম, দলবিলাকে কৰি আছে আর দলের যিখিনি কার্যকর্তা আছে তেওঁলোকে সেইটোর কারণে লাগি আছে, আর গতি মই ভাবো এইটো নিজের নিজের কিবা মতে সবাই ভালে করে থাকিব। সদস্য ভক্তি যে ধরনের পার্টিয়ে আশা করেছিল বিদ্যা এই ধরনের হওয়া নাই বলে ইতিমধ্যে চর্চা পাইছে, মইতো ইয়ার লগত মানে জড়িত নাই, কিন্তু যেখানে ডাটা মই পাই থাকো আহি থাকো সেই মতে তো বেটিছে মানে কি কয় প্রয়োজনতক বেশি মানে কিবা আগবাজারি যাওয়াটো দেখেছো, কিন্তু তাতে তো সবে তো সদস্য নয়, গতি যিকোনো দলত কোনোবাই সদস্য লব কিন্তু বাকিয়ে সমর্থক হয়ে থাকিব, গতি সবে সদস্য লওয়ার মানে প্রশ্ন উঠে, কিন্তু যিখিনি সদস্য হয়েছে কারণ বিটিসি এলাকাটো সাংগঠনিক কেনেকুৱা ধরনের বিশেষ মানে এক্টিভিটি নাই, গতি তার মাজেও চলাই আছে, গতি মই ভাবো ভাল বেয়া একো নাই, ইয়াত হল যাকে ইচ্ছুক তেওঁলোকে যিকোনো পার্টির সদস্য মানে কি কয় সদস্য পদ তো লোক মানে সদস্য এইটা জেনারেল সদস্য, গতি মেম্বারশিপ, গতি মেম্বারশিপ তো আগরপরাই যেনে চলি আছে এটিও সেইটাই চলি থাকিব, গতি মই তেনেকুৱা ধরনের একো মানে দেখা নাই, মানে যেটো তথ্য মানে মলৈকে আহি থাকে এইবোৰ মানে কিবা কি কয় সোশ্যাল মিডিয়া যেখানে লিংক আছে গতি চলি থাকে। আৰু এনেকৈ
বা বিটিসি প্রধান দৌড়ত আপনি আছে, বিশ্বজিৎ কুমারী আছে বলে এনেকুৱা চর্চা কৰি আছে, এই ক্ষেত্রে আপনি নাই যত চর্চা করা মানুষবিলাককে খুঁজব লাগবে তেওঁলোকে কেনেকৈ এইটো দেখিছে। তেনেকুৱা একো নাই, রাজনীতিতো রাজনীতি দলবিলাকেহে সিদ্ধান্ত লব কত কেতিয়া মানে আপনার কি কয় দায়িত্ব প্রদান করে। আজি মই বিধায়ক, মই আজি অধ্যক্ষ, গতি পার্টি ডিসাইড করব যে মই কেতিয়া কত কি হব লাগে। বিটিসির নির্বাচন অহার কারণ বিটিসির এইবার কথা মানে এতিয়া খুবই মানে গরম খুব চলি আছে, আর তেতিয়া সবে লক্ষ্য করে থাকে তারও কিবা ধান্দা নেকি। এটা মই কারবা তাত আলহী খালেও মানুষ ভাবিব যে বেলেগ কারণত আহিছে নেকি, কারবার লগত মই যদি বজারত দোকানতো লগ পাওঁ যে হতে ইয়াতে লগ হয়েছে দেখুন। মানে এতিয়া সবে রাজনীতিক দৃষ্টিরে চায়। আজি মই কোকরাঝার আহিছে, আপনাদেরও ভাবিছে কি কারণত আহিছে, কিন্তু মই আগতেও আহি থাকো, কিন্তু এইবার যেহেতু নির্বাচন আহি আছে কারণে সবে ইয়ার লগত কিবা জড়িত হয় নেকি, এটা ন্যাচারেল মানে এটা দিন আহিছে। গতি বিভিন্ন রাজনৈতিক দলক যেটা এনালাইসিস করে এই রাজনৈতিক দলত কোন আছে এইটো চাই, আর এই ক্ষেত্রে যেহেতু এটা বিজেপি দলীয় বিটিসি মানে সক্রিয়ভাবে কাম করে আছে, তো বিজেপিত কোন কোন আছে, তো মই অধ্যক্ষ হলেও মই যেহেতু বিটিসি এলাকার বিজেপির সদস্য সেখানে মোক লও কোনোবাই এইটো হিসাব নিকাশ করে এনালাইসিস করে, আর এই হিসাবে পেপারে কাগজে অলপ কারবা আলোচনা করলে তেনেকুৱা, কিন্তু মোৰ ব্যক্তিগত ফলৰপৰা তেনেকুৱা কোনো নাই। আৰু এটা হ'ল মই অধ্যক্ষ হিচাপে মই কৈছোঁ ৰাজনৈতিকভাৱে সংখানুমুখভাৱে মই কোনো কামত জড়িত হ'ব নোৱাৰোঁ। ৰাজনৈতিক প্ৰক্ৰিয়া ৰাজনীতিত চবতে আপোনালোকেও জানে যে যেতিয়া মানে আপোনাৰ অকলে নোৱাৰা হৈ যায় তেতিয়া সদায় মানে চবকে একলগ হওয়ার কারণে আপিল করে। গতি রাষ্ট্রতো আপনাদের দেখিছে আজি এন ডি এ হিসাবে ভারতীয় জনতা পার্টির লগতে বিভিন্ন রাজনৈতিক দলবিলাক একলগ হয়ে ফলে আজি কেন্দ্র সরকার চলাইছে। আজি ইন্ডিয়া হিসাবে কংগ্রেসের নেতৃত্বত বিভিন্ন রাজনৈতিক দলবিলাক একত্রিত হয়েছে, গতি বিটিসি নির্বাচন আহি আছে, তাতেও ইউপিপিএল আর বিপিএফর পৰা দুইটা পার্টিয়ে এটা প্রস্তাব দিছে যে দুইটাই একেলগে লগ হয়ে ফলে ইলেকশন খেলো নেকি বা খেলিলে আমি লাভবান হব পারো নাকি, আর এই হিসাবে তেখেতসকলে কথা পাতি আছে। যে রাজনৈতিক রাজনৈতিকত এইটো সাধারণ কথা, গতি এক হব পারলে তো ভাল, সবরে স্বার্থ তো হল দেশখন সেবা করা, নাগরিকর সেবা করা, গতি একেলগে হয় করক বা অকলে করক, কামটোতো রাইজরে কাম করিব, গতি বেলেগ বেলেগ নহয় এক হব পারলে তো সবতে ভাল। কারোবা এক হব বিচারাত তো তাক বেয়া পাবলগিয়া একো নাই, বরঞ্চ ওয়েলকাম করব লাগে যে সবে যদি মানে এজনে আনজনক গালি গালাজ নকরাক দুজনে যদি মানে কান্ধত হাত দি ফেলে একেবারে কাম করে যাব পারে। গতি এটা রাজনৈতিক এটা রণকৌশল, গতি রাজনীতির যুদ্ধ দিলে রণকৌশল করবই লাগিব। আর দুইটা দলের মাজত কোনোবাই যদি মিলিব খুঁজে এলায়েন্স হব খুঁজে সেটাও একটা রণকৌশল আধারতে হয় যে দুইটা মিলিলে বেলেগ পার্টিত কই মানে বেশি সিট জিকিব পারে নাকি, গতি সেইটো প্রক্রিয়া তেওঁলোকৰ স্বাধীনতা আছে। আর সেইটো আমার রাজনীতিত এইটো এটা নীতি আছে মানে এলায়েন্স হওয়া, মাঝে মাঝে অকলে যেতিয়া নোৱাৰা হৈ যায় তেতিয়া বেলেগৰ লগত লগ হৈ ফেলে কেনেবা কৰি মানে সবতে সাকসেস হব পারে নাকি, গতি তেওঁলোকে যিটো উদ্দেশ্যলৈ কৰিছে এইটো সফল হোক, সফল হলে ভাল কার্য ভাল হব, আর দুইটা মিলিলে মই ভাব ভাল বেয়া সব বিচার বিবেচনা করে ভাল কামে করব পারি না। কবাত ভয় খোয়া বা কবাত মানে কি কয় বেশি আত্মবিশ্বাস হওয়া মানে এইটো মই কব নখোজো, মানে ইয়াত চা নির্বাচন আহিলে সব রাজনৈতিক দলে সক্রিয় হবই, কারণ রাজনৈতিক দলের কামটোই হল নির্বাচন। আর নির্বাচন তো হল মই সদায় এটা কথা কই থাকো যে খেতির নিচিনা, তো খেতিতে করলে সব তো সময়তে খেতি করব, গতি রাজনীতি করেছে দেশ চলাবর কারণে, রাজনীতি করেছে জনসাধারণের ওয়েলফেয়ার কারণে কাম করব, গতি কাম করার সঠিক সময়টা হল নির্বাচন। গতি নির্বাচন খেলি জিকি ফালে যদি ক্ষমতাত আহিব পারে তেতিয়া হলে রাজ্যর মানে ভালোর কারণে বিভিন্ন আসনি লৈ কাম করব পারিব, এটা সপন দেখেছে রাজনৈতিকভাবে যার কারণে কষ্ট করে আছে দিন রাতে,
জনগণের মানে ভালোর কারণে বিভিন্ন আসনি লব পারে। যেটা ক্ষমতা আহিব নয় তেতিয়া একো করিব নয়। তো ক্ষমতা কেতিয়া মানে লওয়ার সুযোগ আহে? নির্বাচনত ক্ষমতা লওয়ার সুযোগ আহে। সেই কারণে ক্ষমতার কারণে যান প্রাণ দিয়ে সবে যুঁজে আর সবে যুঁজতে। তেতিয়া মই কলু যে তার রণকৌশল এটা সবে তৈয়ার করে, আর এই রণকৌশলত কোনোবা একত্রিত হব, কোনোবাই অকলে চলিব। গতি নিজৰ নিজৰ যে এটা মানে আউটলুক, যে এটা মানে আপনার কি কয় দূরদর্শিতা, সেটা লৈ পালে সবে কাম করব। তো বর্তমানও বিটিসিটিটাই চলে আছে, বাকি এক নাই। রাজনৈতিক দল হিসাবে সবে বিচারে কেবল পার্টি ক্ষমতালে আহক, কেবল পার্টির ক্যান্ডিডেট জিকক। আর ক্যান্ডিডেট জিকিব লাগিলে যিমান রাজনৈতিক দল আছে সেইবিলাকও চা যায়, আর এইটো চাই পালে নিজে কি ধরনের ভূমিকা লব লাগে। গতি ভূমিকাটো করে আছে, যে করলে ভাল হয়। এটা ভারতীয় জনতা পার্টি দলটো মানে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যেটা ঘোষণা করেছে, আজির কথা নয়, আগর পরাই এনেকা ধরনের খেলি আহিছে। কারণ রাজনীতির কিছু মানে অসুবিধা থাকে যে আজি গোটে কার্যকর্তাই হারক জিকক, ইলেকশন তো খেলিব পাব লাগে, এইটো বিচারে। এটা সময়ত বিপিএফত এটা আমার রাজনীতিক ইতিহাস আছে যে কংগ্রেসক পাঁচটা না ছয়টা সিট এরি দিছিল, আর তেতিয়া বিপিএফর কার্যকর্তাবিলাকে গোটে মানে বিপিএফর অফিসর চেয়ার টেবিল বন্ধ বন্ধ করেছিল, আর বহু মন্ডল অফিসবিলাক ভাঙি পেলাইছিল। আর ইয়ার পিছত কংগ্রেসের লগত পুনের আলোচনা করে এই সিট শেয়ারিংটো উঠাই লবলগিয়া হয়েছিল। আর কংগ্রেস আর বিপিএফ ব্যালেন্স হয়েও মানে আপনার কি কয় ফ্রেন্ডলি ইলেকশন খেলেছিল। বিধানসভার ক্ষেত্রতো বিপিএফ আর কংগ্রেস সদাই ফ্রেন্ডলি খেলবলগিয়া হয়েছিল, কারণ সিট এড়বলে কোনো সাজু নয়। এইটহে প্র্যাকটিক্যাল প্রবলেমটো। রাজনীতি যেহেতু কষ্ট করে আছে, গতি রাজনীতি মানে ব্যক্তিবিলাকে বিচারে যে সমষ্টিতর পার্টির হয়ে ইলেকশন খেলিব পাব লাগে, হারা জিকাটো ঈশ্বর কথা। গতি মুখ্যমন্ত্রী ডাঙরে সেইটলহে সেই কথাটো কইছে, মই যেখিনি মানে দেখিছো জানিছো গোটেইটো, কাক বা টার্গেট করি নয়। গতি সবর লগতে মানে মুখ্যমন্ত্রী ডাঙরে সম্পর্ক ভালে আছে, আর নির্বাচন আহিলে নিশ্চয় দেখা পাব যে কোনে কি ধরনের স্থিতি লয়। গতি নিজের নিজের পার্টি কার্যকর্তাক মানে যদি বুজনি দি ফেলে সিটটো যদি বেলেগ পার্টিক এড়ি দিব পারে, সেটা তো বহুত ভাল কথা। যদি রাজনৈতিক দল হিসাবে মিলিব পারে, তো আমার দেশখনতো কি সমস্যা আছে? যদি সব রাজনৈতিক দলে এক হব পারে, এটা তো কোনো সমস্যাই নাই। এটাই আনটুক মানে সমালোচনা করা তো বন্ধ হব, এটাই আনটুক বাধা দিয়াটো বন্ধ হব, গতি ভাল করে কাম করিব পারিব। কিন্তু এক হব নয়, সমস্যা এইটাই হয়। গণতন্ত্র সবরে নিজের ইচ্ছা মতে কাম করার একটা ইচ্ছা থাকে। গতি সেই কারণে এটা যিমানে কথা নাপাত এলায়েন্স নির্ভর করিব যে এটা সিট কোনে কিমান নিজের কার্যকর্তাক বুঝাই ফেলে আন পার্টিক এড়ি দিব পারে। মেন মূল কথাটো এতিয়া সিডলি সমষ্টিত বাই ইলেকশন আহি আছে, এটা UPPL আর BPFর একত্রিত হওয়াটো তাতে এটা আরম্ভ হব যে এতিয়া UPPL BPFে এড়িব পারিব না নোৱাৰিব, বা মানে UPPL BPFক এড়ি দিব পারিব না নোৱাৰিব। যদি নোৱাৰে দুইটা পার্টি ইলেকশন খেলিব, দুইটা ইলেকশন মানে পার্টিয়ে সেই ইলেকশনত জিকিবর কারণে এটাই আনটো অভিযোগ করব। গতি রাজনীতি এইটাই চলি থাকে। গতি মানে ভগবানে তেওঁলোকক আশীর্বাদ দিয়ক, এক হবলৈ পারক। কোনোবা এটা পার্টিয়ে মানে তেওঁলোকৰ পার্টি উঠাই লব পারিলে মই ভাবো তেওঁলোকৰ একত্রীকরণ প্রচেষ্টাটো বাস্তবত সফল হব। কিং মেকার বলে এক নাই, এগুলো মানুষে এনে কোয়া কথা। ইলেকশন তো মানে রাইজে কি বিচারে, বিষয়টো হল রাইজ। আজি রাজনৈতিক দলের অভাব নাই, রাজনৈতিক নেতার অভাব নাই, রাজনৈতিক ব্যক্তির অভাব নাই। আর রাইজে আজিহে মাত্র কিবা এটা সরকার পাইছে বলে নহয়, আগরপরা যুগে যুগে পাই আহিছে। গতি রাইজে নির্বাচন সময়ত বিচার বিবেচনা করে যে তেওঁলোকৰ সমস্যা কি, আর তেওঁলোকৰ সমস্যার প্রতি কোন রাজনৈতিক দলের মানে গুরুত্বটো আছে, আর কোনটো রাজনৈতিক দলে ক্ষমতাত আহিলে তেওঁলোকৰ সমস্যাবিলাক সমাধান করা হওয়ার এটা আশা করিব পারে। কিন্তু চাই পালে রাইজে ভোট দান করে, গতি সেইটার কারণে ইয়াত কোনোবা ভাবিলেও কিং মেকার হব নয়। গতি রাইজে ডিসিশন লব,
যে বিটিসির সমস্যা কি, বিটিসির জনগণের সমস্যা কি, আর এই সমস্যাবিল সমাধান হব লাগিলে কি কি পার্টি মানে কি এটা ইস্যু লই ফেলে নির্বাচন নামি পড়িছে, আর তেতিয়াহলে কোনটো পার্টির ইস্যু বা কোনটো পার্টির চিন্তাধারাবিল রাইজে ভাবি থাকা এই সমস্যাবিল সমাধান হওয়াটু সম্ভব হব পারে। গতি রাইজে তাকে ভোট দিব, যদি আজি UPPLক রাইজে ভাল পাই আছে তো UPPLকে ভোট দিব, আগতে BPF আছিল যদি BPFক মানে কি কয় ভাল এটা বিশ্বাস করে যে সেটাই হব আক BPFকে ভোট দিব। BJP নতুনকৈ আহিছে, যদি মানুষে নতুন আশা করে তেতিয়া নতুন পার্টি ফালে যায়, যদি মানুষে নতুনে একো আশাই নকরে সব ঠিকঠাকই আছে বলে ভাবে, মই ভাবো কোনো নতুন পার্টির ইয়ার একো করিব নয়। গজনথাও খৌরা TBS নি গারি লানে গসু গুদুং জানাই সুবংফনি থাকাই মনসে গজনথাও খৌরা। চিরং জেলার বিজনী বাগুরুম্বা TBS গাড়ি শোরুমা নিনমনি থাকায় দুর্গা পূজানী ধামাকা অফার লানানে ফিরে বাইক আর স্কুটি গাড়ি সালাইনে মজা মনগ্রা রাইজে রাজাফরনি থাকায় বাগুরুম্বা TBS গাড়ি শোরুমা ধামাকা অফার হা নিনমনি গেজেরাও মনসে মজা খাবু হগাছে দ বিজনী স্টেট ব্যাংক সাকাঠিনি CRPF ক্যাম্পনি উল্টা সেনা ফার্সে থাকায় বাগুরুম্বা TBS শোরুমাও ডাউন পেমেন্ট হানানে নংথাঙা TBS নি গাড়ি লানো হাগেন। নংথাঙমনা বাগুরুম্বা TBS শোরুমাও ফৈনানে নংথাঙনি লুবৈনাই বাইদি TBS নি গাড়িখৌ লাংফৈনো হাগেন। TBS নি গাড়ি সালাইনো মজাং মনগ্রা রাইজো রাজাফোরনি থাকাই বাগুরুম্বা TBS শোরুমা বেনি অনগাইবো গোবাং মজাং মজাং অফার লাবোদেন। বেফর অফারফ্রানো যাবাই জেরৈ গংনৈ হেলমেট ফ্রি, ফুল টিঙ্কি পেট্রোল ফ্রি, ফ্রি এসওয়ার গিফট আর TBS কোম্পানি গাছবো মডেলনি এক্সেঞ্জ নি খাবুয়া এভাইলেবল যাগেন। আরবাও গুবুন মনসে মজা খাবুয়া যাদ ফাইনান্স লাগিরিফ্রা ডাউন পেমেন্ট হান কম বেসেনও TBS কোম্পানি গাড়িখৌ লানো হাগেন। লগেসে আবুয়ে মিছিনো আর বুকিং খালামনো থাকাই 7002132259 এবা 8638131734 জনবুং নম্বর কল খালামনা খৌরাং লানো হাগেন।